বলিউডের অভিনেত্রী কারিশ্মা কাপুর 90-এর দশকে বলিউডে প্রথম পা রেখেছিলেন অভিনেত্রী। একসময় পুরো বলিউড পাড়াকে একচেটিয়াভাবে মাতিয়ে রেখেছিলেন কারিশ্মা। বলিউডের ছবিতে অভিনেত্রীকে এখন খুবই কম দেখা যায়। শেষ তাকে দেখা গিয়েছে মেন্টাল হুড নামক একটি ওয়েব সিরিজে। মেন্টাল হুডের প্রমোশনে অভিনেত্রী ছবির সাথে নিজের ব্যক্তিগত জীবনের কিছু গোপন কথাও প্রকাশ্যে এনেছিলেন। তবে জানলে অবাক হবেন, অভিনেত্রীর জীবনে একটা সময় ছিল যেটা খুবই বেদনাদায়ক। অভিনেত্রী 2003 সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সাথে বিয়ে করেছিলেন, যদিও 2016-তে গিয়ে বিয়ে ভেঙে গিয়েছিল। বিয়ে ভাঙার সময় কারিশ্মার দুটি সন্তানও ছিল। বিবাহ বিচ্ছেদের সময় কারিশ্মা কাপুর সঞ্জয় কাপুরের বিরুদ্ধে তাকে মারধর ও অত্যাচার করার অভিযোগ এনেছিলেন। আরও বেশ কিছু বিস্ফোরক গোপন তথ্য প্রকাশ্যে এনেছিলেন, যা শুনে সকলে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। কারিশ্মা জানান, বিয়ের পরে সঞ্জয় তার আগের স্ত্রীর সঙ্গে শুধু সম্পর্ক বজায় রেখেছিলেন তাই নয়, তাদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্কও ছিল। কারিশ্মা আরও জানান, বিয়ের পরের দিন থেকেই তার স্বামী সঞ্জয় কাপুর এবং শ্বশুরবাড়ির লোকজন তার উপর মানসিক অত্যাচার আরম্ভ করেন। এরপর এই অভিনেত্রী বলেন, মধুচন্দ্রিমার রাতে তার স্বামী তার বন্ধুর শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন। কারিশ্মা জানতে পারেন, স্বামী শুধু এই ভয়ঙ্কর প্রস্তাব দিয়েই থেমে যাননি, তিনি ওই বন্ধুর কাছে কারিশ্মার মূল্য নির্ধারণ পর্যন্ত করেছিলেন। কারিশ্মা এই প্রস্তাবে রাজি না থাকায় সঞ্জয় তার ওপর শারীরিক অত্যাচার আরম্ভ করেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।